المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته ফারুক ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্ন করেছেন গত জুমায় আমাদের মসজিদের খতিব সাহেব মেম্বারের ওপর বলেছেন যে যে ব্যক্তি মিলাদে একটি টাকা খরচ করবে সে আউবকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর সঙ্গে জান্নাতে থাকবেন তদ্রুপভাবে রসল্লা সাল্লি আসাল্লাম গায়েব জানতেন এই কারণে যে তাকে সৃষ্টি করার পর তার সামনে সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে অতএব এ বিষয়ে কিছু জানাবেন ভাই যারা মূর্খ আলেম কোরআন হাদিস সারা কথা বলেন তাদের প্রশ্নের কি উত্তর দেওয়া যেতে পারে তাদের কথার কি উত্তর দেওয়া যেতে পারে এক কথায় বলতে হবে প্রতিটি ইবাদত সেটা করার জন্য কোরআন অথবা হাদিস থেকে দলিল লাগবে মিলাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি করে থাকেন তাহলে আমরা করব তিনি যদি করতে বলেন তাহলে আমরা করব অতএব রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহ যে ব্যক্তি কোনো আমল করবে যেটা করার হুকুম আমি দেয়নি সেটা গ্রহণযোগ্য নয় তাহলে বোঝা গেল মিলাদ করার কোনো হুকুম রাসুল সাল্লাহ সাল্লাম দেননি বা রাসুল সাল্লাহ সাল্লাম তিনি মিলাদ করেননি স্বাভাবিক করেননি তাই এর কোনো ফজিলাত বা এটা কোনো ইবাদাত বা সবাব কিছুই পাওয়া যাবে না বরংচ এটা হচ্ছে কি বেদ আর বেদ আট সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কুলল বেদাতিন দলালা কুল্লু দলালাতেন ফিন্নার প্রতিটি বেদাত গুমরাহি আর প্রতিটি গুমরাহির স্থান জাহান্নাম তাই এই মিলাদ যে ব্যক্তি করবে বা মিলাদে একটি টাকা খরচ করলে আকর সিদ্দিক রাজি আল্লাহন সঙ্গে জান্নাতে বাস করবেন এগুলো হচ্ছে মিথ্যা কথা বানাওয়াটি কথা এগুলোর ওপর কোনো আমল করা যাবে না তদ্রভাবে রাসুল সাহাম গায়েব জানতেন যে রাসুলকে সৃষ্টি করার পর তার সামনে সব কিছু সৃষ্টি করা হয়েছে এটাও একটি মিথ্যা কথা কারণ এই ধরনের কোথাও হাদিসে আসেনি বা কোরআনে আসেনি তাই যে কোনো কথা বলতে হলে সেটা দলিল দিয়ে বলতে হবে তাই যারা এই সমস্ত মিথ্যা জাল বক্তব্য দেয় তাদের এই সমস্ত কথা থেকে সাবধান থাকতে হবে মানুষকে সাবধান করতে হবে যে এগুলো কোরআন এবং হাদিসে নেই এগুলো নিজের পক্ষ থেকে তারা বানে এবং মিথ্যা তারা গালগপ্প বলতেছে রাসুল্লাহ সাল আলি বলেছেন মানকাদে বা আলাইয়া মতো আমিদান ফাঁকা তাবা মিন্ন যে ব্যক্তি আমার উপর কোনো মিথ্যা আরোপ করবে আমি যেটা বলিনি করতে বলিনি সেইগুলো আমার নামে করবে সে ব্যক্তি তার স্থান জাহান নামে বানিয়ে নেবে তাই রাসুলের নামে বা রাসুলের নাম দিয়ে কোনো হাদিস তৈরি করা রাসুল সাল্লাম যেটা বলেননি সেটা বলা এটা কবিরা গোনা এবং যে ব্যক্তি এইগুলো করবে সে নিজে তার স্থান নামে বানিয়ে নেবে জন্য আমাদেরকে এই সমস্ত মিথ্যা জাল কথা বলা শোনা এর উপর আমল করা থেকে রক্ষা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم